পাল্টাপাল্টি হামলা আর সহিংসতায় উত্তপ ছড়াচ্ছে নোয়াখালী দুই ও তিন আসনের নির্বাচন আওয়ামী লীগের প্রার্থীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরা এতে করে ভোটের দিন যতই খুনি আসছে ততই অশান্ত হচ্ছে সেনবাগ সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলার ভোটের পরিস্থিতি নোয়াখালী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন নজিবুর রহমান বিএনপিবিহীন ভোটেও নোয়াখালীর বেশিরভাগ এলাকায় চলছে একই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এতে বিভক্তি বাড়ছে দলের নেতাকর্মীদের মাঝে উনিশশো সাল থেকে নোয়াখালীর বেশিরভাগ আসন ছিল বিএনপির দখলে এবার দৃশ্যপট ভিন্ন বিএনপি না থাকলেও নোয়াখালীর চারটি আসন নিয়ে তৈরি হয়েছে নানা সমীকরণ সেনবাগ আর সোনাইমুরির কিছু অংশ নিয়ে নোয়াখালী দুইয়ের ভোটযুদ্ধে মুখোমুখি দেশের দুই বড় ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য নিজের জয় নিশ্চিত বললেও ভোটের পরিবেশ নিয়ে একই দলের স্বতন্ত্র প্রার্থী আছে নানা অভিযোগ এই উৎসবমুখর পরিবেশটাকেই তারা ভয় পাচ্ছে সে ভয় থেকেই তারা এই বোমাবাজি গোলাগুলি শুরু করছে মুর্শেদ আলম সাহেব কোনো অবস্থাতেই চায় না যে কোনো ভোটার কেন্দ্রে আসুক ওনার কথা হলো ভোটার কেন্দ্রে আসলে ভোটার তার আর ওনাকে ভোট দিতে চায় না যে কারণে ওনার টার্গেট যে আতঙ্ক সৃষ্টি করে সারা সেনবাগে বোমাবাজি আতঙ্ক সৃষ্টি করে যেন কোনো ভোটার কেন্দ্রে না আসে তাইলে উনি এমপি হবে ভোটারবিহীন ভোট উনি চায় না আমি তো গত দুইবারে এমপি ছিলাম হ্যাঁ দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো তো আমি গত দশ বছরে এই সেনবাগ সুনামণী আংশিক আমি অনেক উন্নয়ন করেছি এবং মানুষ আমাকে ভালো জানে আমি একজন বয়স্ক লোক এবং আমার আমলে সেনবাগ শান্ত ছিল এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো পলিটিক্যাল ফুটগ্রাফি হয় নাই আর আমি ব্যাপক উন্নয়ন করেছি তো এই জন্য পাবলিক আমাকে খুব ভালো জানে আমার প্রতিদ্বন্দ্বী আছে ছয়জন তার মধ্যে আমি আমাকে বেশ ক্যান্ডিডেট হিসেবে মনে করি এবং আমি শতভাগ জয়ের আশাবাদী একই চিত্র নোয়াখালী তিন আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে লড়ছেন সাবেক সেনাপ্রধান মইনু আহমেদের ভাই মিনহাজ আহমেদ জাবেদ তার সাথে ভোটযুদ্ধে আছেন বর্তমান সংসদ সদস্য হারুনুর রশিদ কিরণ কথার লড়াইয়ের সাথে এই আসনের দুই প্রার্থী সমর্থকদের মধ্যে হয়েছে সংঘর্ষের ঘটনাও আজকে পুরো বেগমগঞ্জের মানুষের ভিতরে ট্রাক মার্কা নিয়ে জয়ের একটা প্রত্যাশা এসে গেছে উনি পনেরো বছর বাদে আমেরিকার থেকে আসি ভোট করার জন্য আসছি ঈশ্বরলা আমি আশাবাদী এখানে শতভাগ নৌকা জয় হবে শান্তিপূর্ণ পরিবেশ না থাকায় দুটি আসনেই ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা আছে বলে মনে করছেন স্থানীয়রা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটে সমীকরণ কঠিন হচ্ছে প্রার্থীদের জন্য প্রচার প্রচারণা আর প্রার্থীদের কথার লড়াইয়ে জমজমাট এ তিন উপজেলার নির্বাচন ভোটাররা চান অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নজিবুর রহমান এটিএন বাংলা নোয়াখালী